পেঁয়াজের দাম এখনও চড়া। রাজধানীর পাইকারি মোকামে আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 65 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। আমদানি না বাড়লে এই বাজার আরও অস্থির হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বৈঠকে সংস্থার মহাপরিচালক বলেন দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। আরও জানাচ্ছেন শারফুল আলম। রাজধানীর অন্যতম পাইকারি আড়ত কারণ বাজার, আমদানি করা পেঁয়াজের কমতে থাকলেও দেশি পেঁয়াজে ভরপুর সে বাজার। তবে নেই আগের মতো ক্রেতা। পেঁয়াজ সংগ্রহ করে ভোক্তাদের অভিযোগ, মান ও প্রকারভেদে দেশি ও আমদানি করা পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। 320 টাকা করে, 20 টাকা আমার কাছে বাড়তি মনে হচ্ছে। আমি এতদিন পেঁয়াজ কিনি নাই, আজকে আসলাম দেখি যে আগের মতোই তো দাম মনে হচ্ছে। ক্রেতা পাচ্ছি না, কাস্টমার পাচ্ছি না, এদিকে মালও পাচ্ছি না, পর্যন্ত আমদানি নাই, দামও বেশি। অন্য অন্য রাষ্ট্রের পেঁয়াজ যদি 10-15 দিন পরে আসে যায় তাহলে বাজার স্বাভাবিক হবে, 10-12 দিনের নিচে বাজার স্বাভাবিক হবে না। মোকামে কেজি প্রতি 65 টাকায় ভারতীয় পেঁয়াজ, আর হাইব্রিড ও দেশি পেঁয়াজের দাম আরও চড়া। সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের বাজার অস্থির বলছেন ব্যবসায়ীরা। ভালোভাবে ধরলে তাহলে কোনো দাম কম থাকতো, পচা দেয় এই জন্য দাম বেশি। বাহিরের মালটা যদি মোটামুটি ভালো একটা আমদানি করে তাহলে বাজার হালকা নিয়ন্ত্রণে আসতে পারে। গ্রাম পর্যায়ে পেঁয়াজ, দেশি পেঁয়াজ আমদানি হলে তার ক্রয় রিসিপ্ট সংকট কাটাতে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের দাবি, অহেতুক হয়রানি করায় কারসাজের সুযোগ নিচ্ছে কেউ কেউ। যদিও সংস্থাটির মহাপরিচালক জানান পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। পেঁয়াজ ধরে না রেখে আস্তে আস্তে এই হিসাবেও আমাদের 5 লক্ষ টনের বেশি পেঁয়াজ শুধু আমাদের দেশি কৃষক দেশি ব্যবসায়ীর কাছে মজুত আছে। ক্রাইসিস বলতে কোনো শব্দ আসলে নাই, কিন্তু আমরা সাময়িকভাবে ক্রাইসিস তৈরি করে ফেলি। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আজও বিভিন্ন সংস্থা বাজারে অভিযান অব্যাহত রেখেছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে ভারত থেকে আরও প্রায় 46 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত 4 দিনে এই বন্দর দিয়ে 971 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হল। এর আগে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও তার বেশিরভাগই ছিল নষ্ট। ব্যবসায়ীরা জানান, কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকা থাকলেও ছাড়পত্র না পাওয়ায় তা বাংলাদেশে ঢুকতে পারছে না। এদিকে যশোরে বেনাপোল বন্দর দিয়ে গত 6 দিনে ঢোকেনি পেঁয়াজের কোনো চালান। 3 দিন ধরে 150 শতাধিক পেঁয়াজের ট্রাক ভারতের পেট্রাপোল, বনগাঁ ও বরাসাত এলাকায় অপেক্ষমান। ভারতের পেট্রাপোল বন্দর সিএনএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি জানান, এসব পেঁয়াজ বাংলাদেশে ঢোকার বিষয়ে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে।